নারকেলের বাটিতে আবার কি লেখা হলো, কি সাজাইলাম এত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দুপুরবেলা একটা ঝাল ঝাল ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভীষণ পছন্দের হবে, আর আমাদের তো ভীষণ পছন্দের। আমরা মাঝে মাঝে যখন দেখি যে কিছু খাইতে ইচ্ছা করে না, তখন এটা বানাই। যদিও এই ভর্তাটা খাওয়ার আগে অবশ্যই যাদের গ্যাসের সমস্যা আছে তারা একটা গ্যাসের ওষুধ কাইন্ডলি খেয়ে নেবেন প্লিজ। আর এই ভর্তাটা বানানোর জন্য যেইটা সবচাইতে বেশি দরকারি সেটা হচ্ছে নারকেল, যার দাম এখন বাংলাদেশের বাজারে মানে ঢাকার বাজারে 150 টাকা। আর এই নারকেলটা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। আমার বাবার বাড়ি যেহেতু খুলনায়, আমাদের গাছের নারকেল মোটামুটি নারকেলের এই পানিটা ভাবছি যে ফেলা যাবে না, এটা অনেক দামি জিনিস, এটা দিয়েই কিন্তু পুরিং বানাইতে হবে। আর এখানে নারকেল যখন কুড়াইতে বসছি, দুই মেয়ে দুই পাশ দিয়ে দৌড়ায় আসছে নারকেল খাইতে। বড়জন একটু বুঝলেও ছোটজন তো বোঝে না, সে তো বসেই থাকে কতক্ষণে নারকেল খাবে। আর এই যে নারকেল আমি কুড়াই নিচ্ছিলাম, আর এই যে বড় মেয়েকে বলছি যে একটু ধনে পাতা আর হচ্ছে একটুখানি কাঁচা ঝাল নিয়ে আসো, আর রসুন আর ঝালটা আমি কিন্তু আগেই পুড়িয়ে নিয়েছি এই নারকেল কোড়াতে কোড়াতে। মোটামুটি এই যে ধনে পাতা, নারকেল কোড়া আর হচ্ছে রসুন আর ধনে সব মিলিয়ে আমি কিন্তু পাটায় বসে গেছি। পাটায় আমার বাড়তে বেশ ভালোই লাগে, কারণ এই ভর্তাগুলো পাটায় না হলে কেমন যেন ভালো লাগে না, কেমন যেন একটা আলাদা টেস্ট আসে না। পাটার টেস্টটা অন্যরকম, যেটা ব্লেন্ডারে আপনি পাবেন না। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন একটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, ভাবছিলাম প্রথমে পেঁয়াজ দেবো না, তারপরে মনে করলাম না একটা পেঁয়াজ দিয়েই দিই, একটু ঝাঁঝ ঝাঁঝ হবে। মোটামুটি ঝাল সহ এই যে বাটা, অর্ধেক বাটা সহ সেই পেঁয়াজটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি। খুব বেশি মিহিন আমি করি নাই, কারণ সব মিক্সড করে মোটামুটি রসুন আর পেঁয়াজটা মাখামাখা হইলেই আর মোটামুটি ভর্তা রেডি। আর আমি কথায় কথায় মোটামুটি বলাতে অনেক দুঃখিত, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এই যে রেডি হয়ে গেল ভর্তা। অবশ্যই গরম ভাত নিয়ে বসে পড়বেন এই ভর্তা খেতে। সবাই আল্লাহ হাফেজ।